আজকে আমি আপনাদের দেখাবো ক্যাম্পেসিয়া স্টুডিওর তৃতীয় পর্ব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন প্রথমেই দেখুন, এই যে আমার একটা ভিডিও আমি আনলাম, এই ভিডিওটা কিভাবে বাংলা লিখতে হয় এটাও আমি আপনাদের দেখাবো, এবং কিভাবে রেন্ডারিং করে এই ভিডিওটা সেভ করতে হয় সেটাও দেখতে পারবেন। তো প্রথমেই আমি এই যে ভিডিওটার সাউন্ডটা অফ করে দিই। তো দেখুন, ভিডিওর উপর রাইট মাউস ক্লিক করলে এই যে এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে দেখুন দুটি অপশন আসবে, এটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে অডিও এবং এটা হচ্ছে ভিডিও, দেখছেন এটা হচ্ছে অডিও এটা হচ্ছে ভিডিও। হ্যাঁ, আমি এই অডিওটাকে জাস্ট ক্লিক করে মুছে দিলাম। আচ্ছা, তারপর আমি প্রথমে এইগুলো উপরে দেখুন একটু বর্ণনা দেই আপনাদের। এই যে মিডিয়া বিম, এর উপরে মেনু বার এগুলোকে বলে, এর ভিতরে সব অপশনগুলো আছে, যে কাজগুলো এখান থেকে আমরা করতে পারি এইগুলো এখানেও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এইখানে দেখুন কিছু অপশন আছে, যেমন এই যে এইখানে এডিট করা যায়, এই হাতের যে অংশটা এটা দিয়ে জাস্ট এই ভিডিওটাকে সরানো যায়। তারপর এইখান দিয়ে এই যে ক্রপ করা, ক্রপ করা মানে কাটা যায়, এই যে ক্রপে যদি দেই দেখুন এখান থেকে আমি এই ভিডিওটার কিছু অংশ যদি মনে করি যে কেটে দেবেন, এটা কাটা যায়, এই যে এখান থেকে যত দূর অংশ কাটা থাকবে ঠিক এই অংশ কেটে দিতে পারবেন, আর না কাটলে আগের অবস্থায় করলে আগের অবস্থায় করতে পারবেন, কেটে যদি এন্টার দিই তাহলে কেটে যাবে। বুঝছে, এই যে এইখানে ধরে এন্টার দেওয়ার সাথে দেখুন কেটে যাবে। আচ্ছা, তারপরে এইখান থেকে দেখুন কত পার্সেন্ট এটা বাড়াবেন, এই যে 100%, 200%, 300%, এই যে বড় করা যায় দেখুন এখান থেকে বড় করা যায়। আচ্ছা, তারপরে আমি সাধারণত 100% দিয়ে থাকি, আর এটা যদি আগের অবস্থায় দিতে চাই কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, তারপরে এইখানে দেখুন একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, ডিটাচ ক্যানভাস। হ্যাঁ, এইখানে যদি দেন ওইখান থেকে এটা আলাদা একটা অংশ চলে আসবে, এই যে দেখুন আলাদা অংশ চলে আসছে, এখান থেকে আপনারা বড় করে ভিডিওটা বড় করে দেখতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে এখানে না দিয়ে এখানে বড় করে দেখতে পারবেন। যে এখানে যদি আরো বড় করতে চান পুরো ফুল ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে স্কেপ দিলে আগের অবস্থায় ফিরে আসবে, আর এখানে যদি আগের অবস্থায় আবার ফিরে আসতে চান সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে থাকা অবস্থায় দেখুন এই যে অ্যাটাচড ক্যানভাস এখানে দিয়ে আসতে সাথে আগের অবস্থায় চলে আসবে, এই যে অ্যাটাচড ক্যানভাস দিয়ে আসতে আগের অবস্থায় চলে আসবে। তারপর আরেকটা জিনিস দেখি, এখানে দেখুন প্রজেক্ট সেটিং, এখানে বিভিন্ন অপশনগুলো আছে, আমি দেখুন এই যে কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে এই যে বিভিন্ন কালার অপশনগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে বিভিন্ন কালারগুলো এখান থেকে দিয়ে অ্যাপ্লাই দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, উইথ এবং হাইট এগুলো চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, তারপর আমরা এখানে চলে যাই, ঠিক এই বাংলা কিভাবে লিখতে হয় আমি আপনাদের একটা বাংলা লিখে দেখাই। অ্যানোটেশন এখানে আসে, এই যে যে কোনো লেখাকে টেনে আমি উপরে নিয়ে আসলাম, তারপর এখানে এনে এই লেখাটা মুছে দিলাম, এই যে মুছলাম, মুছে দেখুন আমি অভ্রুতে লিখবো, অভ্রুতে এই যে ইংলিশ আবার এখানে টিপ দিলে বাংলা চলে আসবে। তারপর এখানে আপনারা লিখবেন আমার আমার চ্যানেলটা আমার ভিডিওটা ভিডিওটা যদি যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এটু দিয়ে তো দেখুন এখানে লেখা হয়ে গেল। ঠিক এই এতে যদি আপনি বিভিন্ন স্টাইলে করতে চান বা লেখার এই যে বিভিন্ন কালার চেঞ্জ করতে চান এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে লেখা যদি বড় করতে চান দেখুন এখানে জাস্ট এটা সিলেক্ট থাকতে হবে, এই যে সিলেক্ট থাকা অবস্থায় যদি বড় করেন এই যে দেখুন বড় করলে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো আপনারা দিলেই পারবে। তারপর এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দেখাই আপনাদের, যে যদি অ্যানিমেশনে যাবেন, এই যে অ্যানিমেশন যাওয়ার পর এই যে জুম ইন প্যান দেখছেন এখানে অ্যানিমেশন যদি বড় করতে চান এই দেখুন এখানে বড় করে দেখতে পারবেন, এক বড় করে এভাবে দেখতে পারবেন, ঠিক এই অবস্থায় থাকা অবস্থায় যদি এখানে প্লে দেন
প্লে করলে এটা কিন্তু দেখা যাবে, ঠিক ছোট থেকে বড় হবে। সেটা কিভাবে করবি, প্লে দেওয়ার আগে আরেকটা জিনিস করতে হবে, এই যে এইখানে দেখুন একটা চিহ্ন আসছে, এই চিহ্নটা কিন্তু বড় করতে হবে, টেনে বড় করতে হবে। তারপরে যদি প্লে দেন তাহলে দেখাবে, তাছাড়া কিন্তু দেখাবে না, ওই চিহ্নটা না থাকলে কিন্তু হবে না। আচ্ছা তাহলে এটা বড় হয়ে গেল। তারপর এইখানে যদি মনে করেন যে এই এটা ভুলে গেছে, এটা দেবেন না, আপনি অন্যভাবে অ্যানিমেশন দেবেন, এই অ্যানিমেশন থেকে দেবেন, তাহলে কি করবেন এখান থেকে এই যে ক্লিক করে কার্টে ক্লিক করলে চলে যাবে ওই ইফেক্টটা। তারপর এইখান থেকে দেখুন আমি যদি মনে করি এখানে আসার পর এই এফেক্টটা দেবো, এই এফেক্টটা দিয়ে এই যে এখানে টেনে দেওয়ার সাথে সাথে কিন্তু এফেক্টটা চলে আসবে। তখন এটা টেনে দেখুন এই এফেক্টটা থাকা অবস্থায় আপনারা এই যে ইসে দিলাম, প্লেতে দিলাম, এই যে দেখুন এখানে আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখছেন তো। এইভাবে আপনারা বিভিন্ন সুন্দরভাবে এই অ্যানিমেশনগুলো করতে পারবেন। এই স্ক্রল টেক্সটও করা যায় এখান থেকে। আমার স্ক্রল টেক্সটটা আমার আগের ভিডিওতে আছে, যারা স্ক্রল টেক্সট পারেন না তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে পারবেন। হ্যাঁ আচ্ছা, তারপর এইখানে আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি যে কীভাবে এই ভিডিওগুলো করার পরে রেন্ডারিং করে সেভ করতে হবে। তো সেভ করতে গেলে প্রথমে আপনারা চলে যাবেন এই যে এখানে দেখুন শেয়ার আছে, এই শেয়ারে থাকার পর এখানে যদি বিভিন্ন এই যে ইউটিউবে সরাসরি দিতে পারেন, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরাসরি দিতে পারেন। আর আমি যেহেতু কম্পিউটারে সেভ করবো সে লোকাল পয়েন্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ওকেতে দেবেন। তারপর এখান থেকে সোজা চলে আসবেন এইখানে দেখুন কাস্টম এই যে প্রোডাকশন সেটিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পর নেক্সটে দিলেন, আর কিছুই করা লাগবে না, এখানে যা যা আছে আপনি নেক্সটে নেক্সট তুলে দেবেন। এই যে নেক্সট নেক্সট নেক্সট, তারপর এইখানে থাকা অবস্থায় এই যে কোথায় সেভ করবেন, দেখা গেল যে আমি ডেস্কটপে সেভ করবো। এই যে ডেস্কটপে দিয়ে যদি এখান থেকে ডেস্কটপে সেভ করতে চাই সেই ক্ষেত্রে একটা ডেস্কটপে এখানে একটা ডেস্কটপে দিয়ে দেবেন, ফাইলের নাম দিয়ে দেবেন। এই যে ডেস্কটপে দিয়ে আমি সেভেন নামে সেভ করি, দেখুন খেয়াল সেভেন দিলাম, দিয়ে এই যে সেভে ক্লিক করলাম, তারপরে আবার ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে দেওয়ার সাথে সাথে দেখুন রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হয়ে এইখানে দেখুন এই যে সেভেন নামে সেভ হয়ে গেছে। তো এটা যদি আমরা এখন দেখি তাহলে দেখতে পাবো যে এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে, এই যে এখানে এই ফাইলটা সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো কোনো সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।